অধিনায়ক রোহিত শর্মার কাঁধে বিরাট কোহলি, যেখান থেকে ম্যাচ বের করে এনেছেন কিং কোহলির অতি মানবীয় ব্যাটিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে নাটকীয়ভাবে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ের শুরুটা যেভাবে করেছিল ভারত, তাতে জয়ের আশা করা ছিল বাহুল্য। শাহিন, রৌফ, নাসিমদের পেস আগুনে পুড়ে ছাই টপ অর্ডার। রাহুল, রোহিত, সূর্যকুমারদের হারিয়ে রীতিমতো ধূপ ছিল মেন ইন ব্লুজ। 160 টার্গেটে 31 রানে 4 উইকেট হারিয়ে কেই বা জয়ের কথা বলার সাহস পায়। 10 ওভার শেষে স্কোর দাঁড়ালো 4 উইকেটে 45। কিন্তু অসাধ্যই সাধন করেছেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া, খাদের কিনারা থেকে দলকে টেনে গড়েছেন 113 রানের জুটি। পান্ডিয়া 40 করে আউট হলেও অপ্রতিরোধ্য ছিলেন কোহলি। পাকিস্তানি দুর্দান্ত বোলিং আক্রমণকে সামলে খেলেন 82 রানের অবিশ্বাস্য এক ইনিংস। অন্যদিকে বাবর আজমের অভিজ্ঞতা হয়েছে সম্পূর্ণ ভিন্ন। সময়ের অন্যতম সেরা ব্যাটারের ঝুলিতে এদিন গোল্ডেন ডাক। শুধু তিনিই নন, টসেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান এদিন শুরুতে ভারতীয় সুইংয়ের সামনে ছিল দিশেহারা। পাকিস্তানি ব্যাটিং লাইন আপের মূল শক্তি বাবর রিজওয়ানকে দলীয় 15 রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরান আর্শদীপ। পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে 2 উইকেটে মাত্র 32 রান তুলতে পেরেছিল পাকিস্তান। তবে মিডল অর্ডারে দুঃখ ঘোচান শান মাসুদ ও ইফতিখার, দুজনেই তুলে নেন 50। আর শেষ দিকে শাহিনের ক্যামিওতে এই ভেন্যুতে নিজেদের সর্বোচ্চ 159 রানের সংগ্রহ পায় পাকিস্তান। যদিও তা যথেষ্ট হয়নি, রিজওয়ানের শেষ ওভারে 16 রান নিয়ে জয় ছিনিয়ে নেয় ভারত। মেলবোর্ন, নয়াদিল্লি কিংবা ইসলামাবাদই নয়, ব্লু আর গ্রিনদের মহা লড়াই ক্রিকেটীয় তৃষ্ণা মিটিয়েছে গোটা বিশ্বের। MCGতে 90,000-এর বেশি দর্শকের উপস্থিতিতে এর চেয়ে ভালো সুপার ক্লাসিকো আর কি হয়? মাকসুম আলম খান, সময় সংবাদ।